वेलकम टू सिनेफैक्ट न्यूज। कोलकाता नाटकेर अभिनेत्री ईदिका पाल सेखानकार सिनेमायो अभिनय करेछेन, तबे पार्श्व चरित्रे। ढाकाय प्रथमबार केंद्रीय चरित्रे अभिनय करेछेन तिनि, ताओ आबार शाकिब खानेर विपरीते। ईदे मुक्तिप्राप्त प्रियतम सिनेमार नायिका तिनि। आरशाद अदनान प्रयोजित ए सिनेमाटि परिचालना करेछेन हिमेल अशरफ। प्रथम सिनेमा अभिनय करे बेश सफल नायिका। ईदे प्रियतमा ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম। স্বভাবতই এ সাফল্যের অংশীদারও ঈদিকাও, বিষয়টি তার জন্য পরম সৌভাগ্যের। এ প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোন নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ঈদিকা পাল বলেন, আমি কল্পনাও করতে পারিনি যে প্রিয়তমা এতটা সাড়া ফেলবে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শকের মধ্যে এ সিনেমাটি ঘিরে যে ভালোবাসা দেখছি তা রীতিমতো আমাকে বিস্মিত করেছে। সিনেমায় আমার অভিষেক হলো প্রিয়তমা দিয়েই। অভিষেকেই আমার ভাগ্য এতটা সুসম্পূর্ণ হবে। বাংলাদেশের দর্শকদের ভালোবাসা আমি সত্যি ভীষণ ভীষণ আবেগপ্রত। এই ভালোবাসা আজীবন আমি বুকের শ্রদ্ধার সঙ্গে নিয়ে বয়ে বেড়াবো। এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান স্যার, এই পরিচালক হিমেল আশরাফ সহ পুরো প্রিয়তমা টিমের প্রতি। কলকাতার দর্শকও ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। প্রযোজকের প্রতি অনুরোধ, দ্রুত সিনেমাটি কলকাতায় মুক্তি দিন।